করোনায় আক্রান্ত হলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় এই মুহূর্তে তিনি নিজের কোয়ার্টারে হোম আইসোলেশনে আছেন সোমবার বিকেলে তিনি করোনা পরীক্ষা করান তারপর রাতেই পজিটিভ রিপোর্ট আসে কিছুদিন আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এম ভিপি ডাক্তার পুরঞ্জন সাহা করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তিনি সুস্থ আছেন এদিকে মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হাসপাতাল সূত্রে জানা যায় এদিন একশো ছিয়াত্তর জনের করোনার পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে চৌত্রিশ জনের পজিটিভ রিপোর্ট এসেছে মালদা থেকে রিপোর্ট করোনায় আক্রান্ত হলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় এই মুহূর্তে তিনি নিজের কোয়ার্টারে হোম আইসোলেশনে আছেন সোমবার বিকেলে তিনি করোনা পরীক্ষা করান তারপর রাতেই পজিটিভ রিপোর্ট আসে কিছুদিন আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এম ভিপি ডাক্তার পুরঞ্জন সাহা করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তিনি সুস্থ আছেন এদিকে মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হাসপাতাল সূত্রে জানা যায় এদিন একশো ছিয়াত্তর জনের করোনার পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে চৌত্রিশ জনের পজিটিভ রিপোর্ট এসেছে মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দ বার্তা